আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ফিলির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু গেমিং কালেকশন দেখাবো। সবগুলোই ল্যাপটপে কিন্তু আপনারা জিটিএক্স বা আরটিএক্স এর গ্রাফিক্স দিয়ে পাবেন, এবং সবগুলোই ল্যাপটপে 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে। প্রত্যেকটা ল্যাপটপে গেমিং পারপাস, প্রফেশনালি গ্রাফিক্স, ফটোশপ, অটোক্যাড অথবা অ্যাডোব প্রিমিয়ার প্রো এ জাতীয় কাজ আপনারা প্রত্যেকটা ল্যাপটপ দিয়ে করতে পারবেন। তো আমাদের কাছে নতুন কালেকশন দেখতে পাচ্ছেন, এখানে আসুসের একটা টাফ গেমিং ল্যাপটপ আছে, এখানে ভিকটাসের একটা রাইজেন প্রসেসর দিয়ে গেমিং ল্যাপটপ আছে, এখানে জেটবুকের প্রোডাক্টিভিটি কাজ করার জন্য একটা গেমিং ল্যাপটপ, প্যাভিলিয়ন হচ্ছে 15-এর গেমিং ল্যাপটপ, থিঙ্কবুক ডেলের প্রিসিশন সিরিজের এবং এইচপির জেটবুক সিরিজের পাশাপাশি এসার ল্যাপটপ। সবগুলি ল্যাপটপের ডিটেলস আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বলার চেষ্টা করব। সর্বপ্রথম একদম মিনিমাম প্রাইসে মাত্র 37,500 টাকার ল্যাপটপ দিয়ে আপনারা গেমিং এর পাশাপাশি প্রফেশনাল ফটোশপ, গ্রাফিক্স, অটোক্যাড এবং ভিডিও এডিটিং কাজ করতে পারবেন সেরকম একটা ল্যাপটপ। এটার মডেল হচ্ছে এসপি এলিটবুক 745G6, রাইজেন 5 3500U সিরিজের প্রসেসর, যেটায় পাবেন আপনারা 16 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি, পাশাপাশি পাবেন 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং 8 জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স, 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে। প্রাইসটা পড়বে মাত্র 37,500 টাকায়। এটার আরেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে 8 জিবি র্যাম দিয়ে, প্রাইসটা পড়বে মাত্র 35,500 টাকায়। গেমিং ল্যাপটপের ক্ষেত্রে একদম স্টার্টিং প্রাইস মাত্র 37,500 টাকা। নেক্সটে জিটিএক্স সিরিজের একটা গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ দেখাবো, এটা হচ্ছে এসআর অ্যাসপায়ার 15 সিরিজের একটা ল্যাপটপ। আমি যদি এটা একটু সামনে থেকে কন্ডিশনটা দেখাই, এটার কন্ডিশনটা এতটা ফ্রেশ হবে না, বাট ল্যাপটপের প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল। এটার প্রসেসরটা হচ্ছে কোরাই 5-এর 8th জেনারেশন প্রসেসর, বাকি হচ্ছে 8 জিবি DDR4-এর র্যাম, যেটা 2400 বাসের, 128 জিবি SSD এবং 2000 জিবি হার্ড ডিস্ক। এটার সাথে এনভিডিয়া জিটিএক্স 1050 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পাবেন হচ্ছে 4 জিবি, টোটাল 8 জিবি গ্রাফিক্স পাবেন। এবং এটার প্রসেসরটা কিন্তু এইচ সিরিজের, দেখতে পাচ্ছেন এখানে i5-8300H সিরিজের প্রসেসর, যেটা গেমিং এবং প্রফেশনালি গ্রাফিক্স, ফটোশপ, অটোক্যাড বা ভিডিও এডিটিং কাজ করার জন্য। অতটা ফ্রেশ হবে না, কারণ এটা প্রাইসটা পড়বে মাত্র 38,500 টাকায়, খুবই রিজনেবল প্রাইস। এই প্রাইসে যদি কেউ ভিডিও এডিটিংয়ের জন্য ল্যাপটপটা নিতে চান, তাহলে তারা অতি সত্ত্বর যোগাযোগ করতে পারেন। এবং আমাদের সবগুলি ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে 60 ডেজ, মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। নেক্সটে আরেকটা ল্যাপটপ দেখাবো, এটা হচ্ছে জেটবুক 15, মানে 15U G6 মডেলের ল্যাপটপ, 15U G6। এটা হচ্ছে কোরাই 5-এর 8th জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি SSD, 4 জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স। আমি যদি একটু গ্রাফিক্সের মডেলটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন WX3200, যেটা গ্রাফিক্সের মডেল, এবং 4 জিবি হচ্ছে ডেডিকেটেড, 8 জিবি পাবেন শেয়ার, টোটাল 8,000 12 জিবি গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপটাতে। প্রাইসটা পড়বে মাত্র 56,500 টাকায়। প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ 10 লাইসেন্স কপি, চাইলে 11-এ আপগ্রেড করে নিতে পারবেন। র্যাম SSD দুটোই কাস্টমাইজ করে মনের মতো আপগ্রেড করে আপনারা ইউজ করতে পারবেন। যারা শপ ভিজিট করে ল্যাপটপগুলো পারচেস করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে। আর যারা কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে বসে ল্যাপটপগুলো পারচেস করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে HQ সিরিজের প্রসেসর, যেটা আসলে খুবই হাই রেঞ্জের প্রসেসর। আপনারা যদি কেউ জানতে চান, তাহলে গুগলে সার্চ করে দেখতে পারেন যে HQ সিরিজের প্রসেসরটা আসলে কেমন। এটা হচ্ছে প্রিসিশন 15, যেটা 5520 মডেলের ল্যাপটপ, এখানে মডেল মেনশন করা আছে 5520 5520। এটা হচ্ছে কোরাই 7 6th জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি SSD, 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং 8 জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। একদম ন্যারো ব্যাজেলের 15.6 ইঞ্চি ফুল এইচডি IPS ম্যাট টেকনোলজির ডিসপ্লে। এটার যদি কিবোর্ড পার্টটা আমি আপনাদের সামনে শেয়ার করি, কার্বন ফাইবার দিয়ে কিবোর্ডটা বিল্ড করা, যে কিবোর্ডের পার্ট থাকে ব্যাকটিট কিবোর্ড এবং ক্লিক লেস একটা ট্র্যাকপ্যাড পাবেন। ফ্রন্ট সাইড, ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই, অরিজিনাল চার্জার, ব্যাটারি সব কিছু অ্যাভেলেবেল আছে। প্রাইসটা পড়বে মাত্র 52,500 টাকায়, একদমই রিজনেবল প্রাইস। নেক্সটে আমি যে ল্যাপটপটা দেখাবো, এই ল্যাপটপটা কিন্তু ব্র্যান্ড নিউ অবস্থায় 2 লাখ বা 2.5 লাখের মতো দাম ছিল, আপনারা চাইলে গুগলে চেক করে নিতে পারেন। এটার মডেলটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে X1 এক্সট্রিম। এটা হচ্ছে কোরাই 7 8th জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি SSD, 4 জিবি পাবেন এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স এবং 8 জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। আমি যদি গ্রাফিক্সের মডেলটা একটু দেখাই এটাও আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন জিটিএক্স 1050 Ti ম্যাক্স কিউ ডিজাইনের গ্রাফিক্স, যেটা খুবই হাই প্রফেশনালি কাজ করার জন্য গ্রাফিক্সের মডেলটা। ল্যাপটপটা 180 ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন। কন্ডিশনটা দেখেন একটু আপনারা, প্রত্যেকটা ল্যাপটপের আমাদের কাছে কেমন কন্ডিশন আছে। অরিজিনাল উইন্ডোজ 10 লাইসেন্স কপি,
ইলেভেনেও কিন্তু আপগ্রেড করে নিতে পারবেন, প্রাইসটা পড়বে মাত্র 65,000 টাকা। 65,000 টাকা হলে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। নেক্সটে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখাবো, এটা হচ্ছে প্যাভিলিয়ন 15 রাইজেন প্রসেসর দিয়ে, যেটা রাইজেন 5 5000 সিরিজ, 8 জিবি র্যাম, 512 জিবি এস এস ডি, 4 জিবি হচ্ছে এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক, যেটা 1650 4 জিবি এবং 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। কিবোর্ডটা এবং এর পাওয়ার বাটনটা কিন্তু একটু ইউনিক ডিজাইন আছে, যেটা পার্পেল কালারের একটা কম্বিনেশন রাখা, নট এ সিঙ্গেল ইউজ। এই ল্যাপটপটা আমরা কখনো কখনো বলে থাকি, আপনারা যদি শপে আসেন আমরা ব্যাটারি সার্কেল ক্যালকুলেশন একটা কাউন্ট করে দিব, যেটা দিয়ে আপনারা প্রমাণ করতে পারবেন যে একদিনও ল্যাপটপটা ইউজ করা হয় নাই। অরিজিনাল উইন্ডোজ 11 লাইসেন্স কপি আপনারা লাইফ টাইম আকারে সাপোর্ট পাবেন। প্রাইসটা পড়বে মাত্র 75,000 টাকা, একদম রিজনেবল প্রাইস। এই ল্যাপটপটা আমাদের স্টকে আজকে নতুন আসছে, এটা কিন্তু আসুস টাফ গেমিং, এটা কিন্তু RGB কিবোর্ড দিয়ে, এটা হয়তো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, দেখতে পাচ্ছেন একটা RGB কিবোর্ড এটা আছে। আসলে এইটাই হচ্ছে এই ল্যাপটপের একটা বিশেষ বিশেষত্ব। ল্যাপটপটা কোরাই ফাইভের 10th জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 512 জিবি এস এস ডি, চাইলে র্যাম এস এস ডি আপনারা দুটোকেই আপডেট করতে পারবেন। 144 Hz রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে, যেটা 15.6 ইঞ্চি। মোট কথা হচ্ছে এটার কিবোর্ডের ডিজাইনটা কিন্তু অন্যত যে কোনো ল্যাপটপের থেকে অনেক স্পেশাল, এটা আসলে শপে না এসে এই জিনিসটা আসলে বোঝানো যাবে না, যে এখানে লেখা আছে আসুস টাফ গেমিং F15 মডেলের এই ল্যাপটপটা। ল্যাপটপটা র্যাম এস এস ডি দুটোতেই যেটা বললাম কাস্টমাইজ করতে পারবেন। আমি যদি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখাই, একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। এখানে কিন্তু মোটামুটি গ্রেডিং লেখাটাও থাকে যে এ গ্রেড ল্যাপটপটা কি, এটা একটা ইউজ ল্যাপটপ, কন্ডিশনটা কিন্তু ইউজের মতো এরকম বোঝা যায় না, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতোই আছে। প্রাইসটা পড়বে মাত্র 78,000 টাকা। এর পাশাপাশি আমাদের কাছে একদম প্রফেশনাল গেমিং বা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য কিছু ল্যাপটপ আছে। এখানে দেখতে পাচ্ছেন বিগটাস 15, যেটা RTX গ্রাফিক্স দিয়ে, এটা কিন্তু 3050 RTX। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে জেটবুক ফিউরি, দেখতে পাচ্ছেন এটা 17.3 ইঞ্চি। এটা দুইটা ইউনিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, দুইটা ভেরিয়েন্ট, কোরাই 9 প্রসেসর দিয়ে, 6 জিবি ডেডিকেটেড এবং 4 জিবি ডেডিকেটেড, দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, একদম ব্র্যান্ড নিউ, কোথাও কোনো দাগ রেসকেস নাই। যারা 17.3 ইঞ্চি দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন তারা ল্যাপটপগুলো দেখতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও, যে গেমিং ল্যাপটপের একটা ভিডিও। আমরা সর্বপ্রথম আজকেই গেমিং ল্যাপটপের একটা ভিডিও করলাম, যেগুলো প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স এবং প্রফেশনালি গেমিং বা স্পেশাল গেমিং ডিজাইনের জন্য বিল্ড আপ করা। এর বাইরেও কিন্তু আমাদের স্টকে সবসময় সব ধরনের ল্যাপটপ আপনারা অ্যাভেলেবেল পাবেন। সো আমাদের ভিডিওটি যাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। রেগুলার ল্যাপটপ ডেস্কটপ সম্পর্কে আপ টু ডেট ইনফরমেশন পাওয়ার জন্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, যারা ফেসবুকে আছেন পেজটি ফলো করে দিতে পারেন। আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।